নৌকো এসে যেখানটায় ভেড়ে সেখানে বাঁশের মাচা মতো একটা আছে, জাহাজ ঘাটা হলে অনায়াসে জেটি বলা যেত। সেই মাচাতে নেমে অসহায়ভাবে অনিমেষ একবার চারিদিকে তাকিয়ে দেখল। নিচে ময়ূরাক্ষীর কালো জল নিঃশব্দে বয়ে যাচ্ছে, তার স্রোতের গতি থাকলেও তবু একটু প্রাণস্পন্দন বোঝা যেত। এত মন্থর তার স্রোত, এত নিস্তরঙ্গ যে যেন মনে হচ্ছে সমস্ত জলটা যেন জমাট বেঁধে স্তব্ধ হয়ে গেছে। ওপারে ভগীরথপুর গ্রাম, বেশ সম্পন্ন গ্রাম তা সে জানে, বহু লোকের বাস, অনেক পাকা বাড়ি, স্কুল, ডাকঘর আছে, কিন্তু এখান থেকে তার কিছুই দেখা যায় না। ঘাট থেকে উঠে যে রাস্তাটা গ্রামের দিকে গিয়েছে তার সাদা বালির আভাস নিবিড় বনের অন্ধকারে মিশে গেছে একটুখানি গিয়েই। দুদিকে বড় বড় গাছ, কি গাছ তা বোঝা যায় না, কিন্তু তারই অসংখ্য শাখা পল্লব সমস্ত গ্রামটাকে যেন চোখের আড়াল করে রেখেছে, একটা আলোর রেখা পর্যন্ত চোখে পড়ে না। ওপারেই যদি এই হয়, এপারের অবস্থা সহজেই অনুমেয়। এপারে যেদিন সে এসেছিল সেদিন দিনের বেলাও কোনো গ্রাম ওর চোখে পড়েনি। বাসটা এসে একেবারে এই ঘাটের ধারে দাঁড়ায়, যাত্রীরা সবাই ভগীরথপুর চলে যায়। সেদিন অন্তত এমন কেউ ছিল না যে ওপারে কোথাও যাবে। আসার সময় দুদিকে আম গাছের ঘন বন কাটিয়ে এসেছিল, বেশ মনে আছে, হয়তো ছিল কোথাও ঘর বাড়ি, কিন্তু তা ওর চোখে পড়েনি। পারাপারের জন্য একটা খেয়া নৌকা আছে, চওড়া ভেলার মতো প্রকাণ্ড বস্তু, কিন্তু শেষ বাস চলে যাবার পর আর ওপার থেকে কেউ আসবার সম্ভাবনা নেই জেনে সেই ইজারাদারও বহুক্ষণ বাড়ি চলে গেছে নৌকোটা ওপারে বেঁধে রেখে। বাবু ভাড়াটা? তাড়া লাগায় মাঝি। বিহ্বলতা কাটে, কিন্তু যেন আরো ব্যাকুল হয়ে ওঠে অনিমেষ। ভাড়াটা কি রে, এই অন্ধকারে রাত্রিতে আমি এখানে কোথায় থাকব? তুই তো এক ঘন্টার রাস্তা সাত ঘন্টা এনে আমাকে এই বিপদে ফেললি, এখন নিদেন ওপারে পৌঁছে দে, দেখি কোথাও একটু আশ্রয় পাই কি না, এপারে এই জঙ্গলে শেষে কি বাঘের পেটে প্রাণ দেব? চল ওপারে নিয়ে চল। উটি লাল্লাম আজ্ঞা, উটি লাল্লাম আজ্ঞা। সে কি, কেন রে, কি হয়েছে? তার উত্তরে মাঝি যা বলল তার অর্থ হচ্ছে এই, ওপারে অন্য নৌকা গেলে খেয়ার ইজারাদার বড্ড বকাবকি করে, পুলিশে ধরিয়ে দেয়, সুতরাং ওপারে যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। অনিমেষ তাকে অনেক করে বোঝালো, ওপারে তাকে ধরবার জন্য ইজারাদার যদি বসে থাকতো তো অনিমেষ তাকেই ডাকত। শুধু ইজারাদার কেন, জনমানবের চিহ্ন থাকলেও সে মাঝিকে এ অনুরোধ করত না। কোনো মতে নামিয়ে দিয়ে সে চলে যাক, তাতে যদি কেউ তাকে ধরে তো অনিমেষ তার দায়ী, ইত্যাদি সব কথার উত্তরে সেই একই উত্তর, উটি লাল্লাম আজ্ঞা বাবু, উটি লাল্লাম আজ্ঞা। অনিমেষ তখন রাগ করে বলল, তবে তুইও থাক, আমি তো নৌকোতেই রাত কাটে। আজ্ঞা, উটিও লাল্লাম। শুধু তাই নয়, দাঁড়ের একটা ধাক্কা দিয়ে নৌকোটা খানিকটা দূরে সরিয়ে নিয়ে গেল। টাকাটি ছুঁড়ে দেন কেন, বাড়ি চলে যাই। তবে টাকাও পাবি না, যা, রাগ করে বলল অনিমেষ। কিন্তু যখন দেখে বুড়োটা সত্যি সত্যি একটা নিঃশ্বাস ফেলে ঘরমুখো হচ্ছে, তখন সে একখানা এক টাকা নোট গলা পাকিয়ে ছুঁড়েই দিল। যা বেটা যা, পথে ডুবে মরিস তো ঠিক হয়, মনে মনে বলে অনিমেষ। ব্যাস এরপর সব পরিষ্কার। ওপারে ঘন বনে নিবিড় অন্ধকার, সামনে অতল শান্ত জলে তারই রহস্য যেন জমাট বেঁধে, আর এপারে তার চারপাশ ঘিরেও দৈত্যের মতো কতগুলি গাছপালা। সুটকেসটা মাচার ওপর পেতে সেখানেই জেঁকে বসল অনিমেষ। বাঘ ভাল্লুক যদি সত্যি আসে তো জলে ঝাঁপিয়ে পড়তে পারবে, এখানেই খানিকটা তবু নিরাপদ। খড় খড় ঝটপট শব্দ করে কি একটা পাখি উড়ে বসল মাথার উপর, ভয় পেয়ে চমকে উঠল অনিমেষ। কাছেই কোথায় শুকনো পাতার ওপর দিয়ে কি একটা সরীসৃপ চলে গেল বোধ হয়, সামান্য শব্দ তবু বেশ স্পষ্ট। জলের মধ্যে হঠাৎ একটা মাছ ডিগবাজি খায়, ওইটুকু আওয়াজ, কিন্তু অনিমেষের মনে হলো যেন বন্দুকের শব্দ উঠল কোথাও।
বিশ্রী লাগছে। তারার আলোতে যতদূর দৃষ্টি চলে বহুক্ষণ ধরে ধরে হাত ঘড়িটা দেখল, মাত্র রাত 9টা। কলকাতায় সবে সন্ধে, কিন্তু এখানে মনে হচ্ছে নিশুতি রাত। এখনো দীর্ঘ সময় তাকে এখানে অপেক্ষা করতে হবে। কখন ভোর হবে, তারপর কখন ইজারাদারের ঘুম ভাঙবে, তবে সে একটু লোকালয়ের মুখ দেখতে পাবে। বাস একটা আসে এখানে সকাল 8টা নাগাদ। সন্ধ্যেতে যেটা এসেছে সেটা কাছাকাছি কোনো গ্রামে থাকে, 7টা নাগাদ এখানে এসে দাঁড়ায়। অর্থাৎ প্রায় 12 ঘন্টা এখন। আচ্ছা, হাঁটলে কেমন হয়? বাসের রাস্তাটা ধরে হাঁটতে থাকলে কি আর গ্রাম একটা পাওয়া যাবে না কাছাকাছির মধ্যে? কিন্তু সেখানে যদি তাকে আশ্রয় দিতে কেউ না চায়, ডাকাত বলে মনে করে। তাছাড়া দুদিকে যা ঘন ঘন বন, যদি বাঘ আসে? মুর্শিদাবাদ জেলায় এসব অঞ্চলে প্রায়ই বাঘ বেরোয়। দরকার নেই বাবা, 10-11 ঘন্টা সময় এরকম করেই কেটে যাবে। ও ও মশাই, শুনছেন? বাস মিস করেছেন বুঝি, কোথাও আশ্রয় পাননি? অস্ফুট একটা শব্দ করে চমকে ওঠে অনিমেষ, বরং আঁতকে ওঠে বলাই ঠিক। কখন নিঃশব্দে কে পেছনে এসে দাঁড়িয়েছে, ওই এইটুকুও তো টের পাইনি। সামান্য কুটো নড়ার শব্দের দিকেও তো সে কান পেতেছিল। কয়েক মুহূর্ত যেন ভয়ে আড়ষ্ট হয়ে থেকে ঘাড় ফেরাতেও সাহস হল না। কথাগুলো যে বলেছে সে একেবারে ওর পেছনেই এসে দাঁড়িয়েছে, অত্যন্ত দ্রুত, যেন একটা কথা শেষ হবার আগেই আর একটা কথা শুরু হয়েছে। এইভাবে পরপর 3টি প্রশ্ন করে আগন্তুকটিও চুপ করে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। অবশেষে প্রায় মরিয়া হয়েই অনিমেষ ফিরে তাকায়। রোগা কালো গোছের একটি মানুষ, খুব বেটে নয়, তাই বলে ঢেঙাও বলা চলবে না। উস্কো খুস্কো একমাথা চুল ও ঘন দাড়ি গোত, ঘন দাড়ি কিন্তু আবক্ষ বিস্তৃত নয়, মধ্যে মধ্যে কামানো বা ছাঁটা হয় এমন দাড়ি, খোঁচা খোঁচা। একখানা খাটো আধময়লা কাপড় পরনে, কোঁচার খুঁট গায়ে জড়ানো, মোটা ভুরুর আড়ালে কোটরগত চক্ষু, তীক্ষ্ণ দৃষ্টি, নিঃশব্দে শুধুমাত্র চাউমির দ্বারাই যেন অনিমেষের সমস্ত ইতিহাস আয়ত্ত করবার চেষ্টা করছে। বলছিলাম যে আপনি বোধহয় কোথাও আশ্রয় পাচ্ছেন না, না তাহলে বরং চলুন না হয় আমার কুটিরেই কোনো মতে রাতটা কাটিয়ে দেবেন। হায় রে, কপাল কুণ্ডলারা শুধু উপন্যাসেই দেখা যায়। যাকে নবকুমারের অদৃষ্টতা নয় তা তো বোঝাই যাচ্ছে, তাই বলে কি ওর চেয়ে ভদ্র চেহারার কেউ জুটতে নেই? এই লোকটাকে দেখেই যেন পাগল বলে মনে হয়। শেষ পর্যন্ত এর আশ্রয়ে গিয়ে কি আরো বিপদে পড়বে নাকি? কি বলেন, যাবেন নাকি? আপনি এখানে মানে? আমতা আমতা করে অনিমেষ। আমার এখানেই একটা ঘর আছে, এই যে। লোকটা আঙুল দিয়ে দেখায়, সত্যি তো, এই তো, বলতে গেলে তার সামনে পাড়ের উপর একখানা খড়ের ঘর। ও অঞ্চলে যেমন হয় তেমনি। আশ্চর্য, এতক্ষণ তার চোখে কি হয়েছিল? লোকটি বোধ হয় তার মনের ভাব বুঝেই হেসে বলল, ঘরে আলো ছিল না কিনা তাই অন্ধকারে টের পাননি। আমিও বাড়ি ছিলুম না, নদীর ধার দিয়ে দিয়ে একটু বেড়াতে গিয়েছিলুম, অন্ধকারে একা একা বেড়াতে আমার বেশ লাগে। এখানে বাঘের ভয় নেই? আছে বই কি, তবে আমার অত ভয় নেই, মরবার ভয় করি না, করে লাভই বা কি বলুন, মরতে তো একদিন হবেই। না, লোকটাকে ঠিক পাগল বলে তো মনে হয় না। চলুন চলুন, ঘরে বসেই কথাবার্তা হবে ক্ষণ, চলুন বলে সুটকেসটা তুলে নেয় অনিমেষ। একখানা নয়, পাশাপাশি দুখানা ছোট ঘর, সামনে এক ফালি দাওয়া।
ভেতর দিকে আরো কি আছে তাও নজরে পড়ল না। দাওয়া বেশ ঝকঝকে করে নিকাল পরিচ্ছন্ন। লোকটি আগে আগে পথ দেখিয়ে নিয়ে গিয়ে ওকে দাওয়াতেই দাঁড় করিয়ে রেখে দোর খুলে ভেতরে ঢুকল। তালা চাবির বালাই নেই, দোর শুধু ভেজানোই ছিল, খেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। ভেতরে ঢুকে আশ্চর্য রকম ক্ষিপ্রতার সঙ্গে একটা আলো জেলে লোকটি বলল, আসুন আসুন ভেতরে আসুন। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্সে আজ গজেন্দ্র কুমার মিত্র লেখা এক রাত্রির অতিথি। অনিমেষ নৌকো করে একটা জায়গায় এসে পৌঁছেছে, ওপারে ভগীরথপুর গ্রাম। কিন্তু জায়গাটি একেবারেই নির্জন, ঘাটের ধারে বাস এসে দাঁড়ায়, কিন্তু সেদিন শেষ বাসও চলে গেছে। মাঝি কোন রকমে অনিমেষকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্ধকার রাতে অনিমেষ একেবারেই একা। এমন সময় একটি লোক এসে অনিমেষকে আশ্রয় দিতে চাইল। লোকটি বলল, তার মৃত্যু ভয় বা বাঘের ভয় কোনোটাই নেই। লোকটি অনিমেষকে তার বাড়ি নিয়ে এলো। তারপর ঘরে আসবাবপত্র বেশি ছিল না, একটা তক্তপোষের ওপর একটা মাদুর বিছানো, শয্যা বলতে এই, একটা বালিশ পর্যন্ত নেই। এক পাশে একটি দড়ি টাঙানো, তাতে খান্দুই কাপড়, তার মধ্যে একটা লাল মেঝেতে জলের মেটে কলসি, একটা কাঁসার ঘটি এবং পিতলের পিল সুজে একটা মাটির প্রদীপ। এছাড়া আর কোথাও কিছু নেই। বসুন ওই চৌকিটার উপর বসুন। তারপর খানিকটা নিঃশব্দে দাঁড়িয়ে নিজের দুই হাত ঘষে কেন একরকমের বিচিত্র হাসি হেসে বলল, ভালো বিছানা আমার নেই, ওই সুটকেসটা মাথায় দিয়েই শুতে হবে, আর খাবারও তো কিছু দিতে পারবো না, ঘরে আমার কিছুই নেই। আপনি মদ খান? যেন একটা আকস্মিক উগ্রতা দেখা দেয় ওর প্রশ্ন করবার ভঙ্গিতে। না না রক্ষে করুন, কিছু ব্যস্ত হবেন না, আমার জন্য আশ্রয় পেয়েছি এই ঢের। ওই আশ্রয়টুকুই যা, বাঘ ভাল্লুকের হাত থেকে তো বাঁচলেন অন্তত, তা আশ্রয় ভালোই, ঘরখানা মন্দ নয়, কি বলেন? বলতে বলতে হেসে উঠে সে, সাদা ঝকঝকে দাঁত, কালো দাড়ির ফাঁকে চকচক করে। অনিমেষের যেন ভালো লাগে না ওর ভাবভঙ্গি, আবারও সেই সন্দেহটা মনে জাগে, পাগলের পাল্লা এসে পড়ল নাকি। আপনি এখানে কি করেন? আপাতত কিছুই না। আচ্ছা বসুন, আমি একটু আসি, মুখ হাত ধোবেন নাকি? ধুতে পারলে ভালোই হতো, কিন্তু অনিমেষের তখন নড়তে ইচ্ছে করছে না। সে বলল, না না দরকার নেই। লোকটি বেরিয়ে গেল। অনিমেষ স্তব্ধ হয়ে বসেই রইল। ভালো বোধ হচ্ছে না ওর, কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। কি করে লোকটা এখানে, এমন একাই বা থাকে কেন? ঘরে কোনো রকম কিছু খাবার নেই তো নিজে খায় কি? চোর ডাকাত নয় তো, লোকজনকে ভুলিয়ে এনে শেষে ঈশ্বর বাঁচিয়েছে। ব্যাগে ওর খানকতক পুরনো কাপড় জামা ছাড়া আর কিছুই নেই, পকেটেও মাত্র টাকা ছয়েক আছে। কিন্তু একটু পরেই সমস্ত দেহ হিম হয়ে ওর মনে পড়ে, এইসব উদ্দেশ্যে যারা নিয়ে আসে ভুলিয়ে, টাকা না পেলে তারা আরো হিংস্র হয়ে ওঠে, তাছাড়া মেরে ফেলে তবে তো দেখবে কি আছে না আছে। ওদের দেশে একবার খুব ডাকাতের উপদ্রব হয়েছিল, তারা একটা লোককে খুন করার পর পেয়েছিল মাত্র একটা আদলা,
কখন গৃহস্বামী আবার নিঃশব্দে ওর কাছে এসে দাঁড়িয়েছে অনিমেষ টেরও পায়নি, যদিও খোলা দরজার দিকে চেয়েই বসেছিল সে। আশ্চর্য, লোকটা বলল, বলছি কি এখনই শুয়ে পড়বেন নাকি? যদি ঘুম পেয়ে থাকে তো আলাদা কথা, নইলে একটু বসি। এই কতদিন লোকের সঙ্গে কথা কইতে পাইনি, বলেন তো দুটো কথা কয়ে বাঁচি আর কি। এখানে তেমন লোকজন তো নেই, আসেও না কেউ। অনিমেষ আবারও পূর্ব প্রশ্নের জেদ টানল, তা এমন জায়গায় আপনি থাকেনি বা কেন? সেই হাসি গৃহস্বামীর মুখে, তেমনই নিঃশব্দ হাসি, দাড়ির ফাঁকে শুভ্র দন্তের সেই বিজলি প্রকাশ। ভয় নেই, আমি চোর ডাকাতও নই, পাগলও নই, ঘরে কিছু নেই মানে আমার কিছুর দরকার নেই, থাকারও দরকার হয় না আমার, কেন জানেন? তারপর যেন কতটা অসংলগ্ন ভাবেই বলে ওঠে, আমি সাধক, তান্ত্রিক সন্ন্যাসী। সন্ন্যাসী? অবিশ্বাসের দৃষ্টিতে চায় অনিমেষ। অপ্রতিভ হয়ে লোকটা বলে, না মানে সন্ন্যাসী মানে ঠিক অভিষিক্ত সন্ন্যাসী নই, তবে সাধক বটে। উবু হয়ে ঘরের মেঝেতেই বসল লোকটা, কিছুক্ষণ মৌনভাবে থেকে বলল, তাহলে আপনাকে বলেই ফেলি, সেটা কাউকে কখনো বলিনি, বলবার সুযোগও পাইনি বিশেষ। এই অঞ্চলেরই লোক আমি, বুঝলেন, ছেলেবেলা থেকেই নানা বইতে তান্ত্রিক সন্ন্যাসীদের অদ্ভুত সব ক্ষমতার কথা পড়ে ওইদিকে মনটা ঝোঁকে, মনে হতো আমিও ওই সব সাধনা করে সিদ্ধ হব, তারপর প্রাণ ভরে পৃথিবীর সব ঐশ্বর্য ভোগ করব। আর আমাকে পাইকে, হায় রে, তখন কি আর জানতুম যে ভোগের উদ্দেশ্যে সাধনা করতে এলে সিদ্ধি তো দূরের কথা, সমস্তই খোয়াতে হয় একে একে। এই পর্যন্ত বলে লোকটি চুপ করল। এতক্ষণ অনিমেষও অনেকটা সহজ হয়েছে, লোকটির ভাবভঙ্গি আর কথাবার্তায় সত্য কথা বলছে বলেই মনে হয়। দুশ্চিন্তা অনেকখানি কমে গেল ওর। বাড়ি আমার এই অঞ্চলের নয়, বাড়ি সেই পাঁচ ধূপির কাছে, তা এখানে কেন এলুম? বলছি দাঁড়ান, বলেছি আপনাকে ওই ছেলেবেলা থেকেই ওই দিকে ঝোঁক গিয়েছিল, স্কুলের পড়া হলো না, তার বদলে যত সব ওই ধরনের বই পড়তে লাগলো, পড়তে পড়তে বিশ্বাসটা খুব পাকা হয়ে গেল। কিন্তু কিন্তু গুরু কই? দু একটা সন্ন্যাসী যাদের হাতের কাছে পেলুম, দেখলুম সব বাজে, কেউ কিচ্ছু জানে না, অথচ পথ দেখাবে এমন লোক না পেলে এগুবো কি করে? মনটা বড়ই চঞ্চল হয়ে উঠল, খাবার চিন্তা ছিল না, মাথার উপর বাবা বড় ভাইরা সবাই ছিল জমি জমা, ওই তারাই দেখাশোনা করত। অবশ্য আমি বকুনিও খেয়েছি ঢের, কাজকর্ম কিছু করি না বলে, কিন্তু সেসব গায়ে মাখিনি। তবে যতদিন যেতে লাগলো মনটা ততই ব্যাকুল হয়ে উঠল, শেষমেশ আমার 23-24 বছর বয়সের সময়ে বাড়ি থেকে সামান্য কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লুম, বেশ বুঝেছিলুম ঘরে বসে আর কিছু হবে না, এ তীর্থ ও তীর্থ করে অনেক দেশই ঘুরলুম, ভালো চাকরি বা ভালো বিয়ে করার অনেক সুযোগও পেয়েছিলুম, জানেন সংসার বুঝলেন মশাই মায়ার ফাঁদ পেতে রেখে দেয় সারা জগতে। যাই হোক, সেদিকে মন ছিল না বলে কেউ বাঁধতে পারল না, কিন্তু আসল যা উদ্দেশ্য তাও তো কিছু হলো না। এমনি ভাবে যখন
ক্রমশ হতাশ হয়ে উঠেছি। তখন একদিন বাড়ি ফেরার পথে, বলতে গেলে ওই বাড়ির কাছে এসে হঠাৎ একজনকে পেয়ে গেলুম। বক্রেশ্বরের শ্মশানে এক সাধু থাকেন শুনলুম, উলঙ্গ থাকেন শ্মশানে শুয়ে, কেউ খেতে দিলে খান নইলে এমনি থাকেন, কাঁচা মাংস পাতা লতা এমনকি বিষ্ঠা খেতেও তার আপত্তি নেই বোধ হয়, এমনই নিষ্প্রিয় তিনি। খোঁজ করে করে গেলুম, প্রথম তো দেখাই পাওয়া যায়, শেষে তিন দিন ধন্না দিয়ে পড়ে থাকতে দর্শন পেলুম। বিপুল দেহ, তীক্ষ্ণ দৃষ্টি, পাগলের মতো ভাবভঙ্গি, কিন্তু পাগল নন, না 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 না। একদিন আমার চোখের সামনেই দুদিক থেকে দুদল ভক্ত তাকে দর্শন করতে আসছে দেখে, আমার চোখের সামনে শিয়ালের দেহ ধরে বনের মধ্যে গিয়ে সেদুলেন, কেউ আর খুঁজেই পেল না। বুঝলুম যে এত দিন ধরে যাকে খুঁজছিলুম এতদিন পরে তাকে পেয়েছি। অনিমেষের মনেও ততক্ষণে গল্প জমে উঠেছে। লোকটি থামতেই সে বলল, তারপর লোক তো পেলুম, তাকে ধরি কি করে, কিছুতেই ধরা দেয় না, কিছু বলতে গেলে শ্মশানের পোড়া কাঠ তুলে তেড়ে আসে। একদিন একদিন খুব কান্নাকাটি করতে সব শুনলে মন দিয়ে, কিন্তু তারপর যা বকুনিটি দিলে, বলে ভালো চাস তো এসব মতলব ছাড়, সাধনা করবি তুই ওই দেড় ছটা কাঁপা নিয়ে, তোর কাজ নয় বুঝলে, মরবি একেবারে। তাছাড়া ভোগ করবার জন্যে সব কাজ যে করতে আসে তার একুল ওকুল দুকুল যায়, ঘরে ছেলে ঘরে ফিরে যা, যা বিয়ে থা কর, নিজে নিজেই ভগবানকে ডাক, নয়তো কুলগুরুর কাছে দীক্ষা নিস। অনেক কাকুতি মিনতি করলাম, বাবার আর দয়া হলো না, আমি কিন্তু মশাই হাল ছাড়লুম না। আমার তখন যেতে চেপে গেছে কিনা ওই কানেই পড়ে রইলুম, বলতে গেলে না খেয়ে দে আর গোপনে, আর গোপনে ওর দিকে নজর রাখলাম, যদি আসল প্রক্রিয়ার কিছু হতিস পাই, বুঝলেন না, এতদিন কি আর বৃথাই এ লাইনে ঘুরেছি, আসল মানুষ না পাই ওদের ভেতরের কথা কিছু কিছু জেনেছি বই কি। তারপর হলো কি মশাই, আরো দু একজন সাধক আর ভৈরবী ওখানে এলো বাবার সঙ্গে দেখা করতে, গোপনই এলো, কিন্তু আমি তো ওইখানেই পড়ে থাকি, আমাকে এড়াবে কি করে। পর পর কদিন ওদের চক্র বসলো, আমি তাও দেখলুম, মনে হলো যে আর কি সব তো শিখে গেছি, ওখান থেকে রওনা হয়ে আর বাড়ি ফিরলুম না। নির্জন স্থান অথচ শ্মশান লোকালয় কাছে এই রকম খুঁজতে খুঁজতে এসে পড়ল, পথে নলহাটিতে একজন তান্ত্রিকের কাছে দীক্ষাও নিয়ে নিলুম। ও মশাই এলুম তো এখানে, কিন্তু সাধনা আর হয় না, প্রথম দিন থেকে বিঘ্ন, উপকরণ ছোটে তো দিন পাই না, দিন পাই তো উপকরণ নেই, শেষে শেষে অনেক কৌশল করি অনেক নিচে নেমে যদি বা সব জোগাড় করলুম, মঙ্গলবার অমাবস্যার রাত পেয়ে যেমন আসন করে বসেছি, কি বিঘ্ন কি বিঘ্ন, উফ, ধ্যানে মন দেব কি, কিছুতে মন স্থির করতে পারি না। এখন এটা বাসের রাস্তা হয়ে শ্মশান এখান থেকে সরে গেছে, আগে এখানটাতেই শ্মশান ছিল, এই যে এখন যেখানে ঘর দেখছেন, এই যেখানে আমরা বসে আছি, এইখানেই সেদিন আসন করে বসেছিল। নিজের অজ্ঞাতেই অনিমেষ যেন একটু সরে বসে, তারপর বলে, আচ্ছা বিঘ্ন কি রকমের, ভয় পেলেন,
শুনেছি তো এরকম সাধনায় বসলে প্রথম প্রথম নানা রকমের ভয় দেখায়, কিন্তু সেটা শুধুই পরীক্ষা করার জন্য। আপনিও তো সেরকম শুনেছিলেন নিশ্চয়ই, তবে ভয় পেলেন কেন? হাসলো লোকটা আবারও। কাউকে ছেলে মানুষই করতে দেখলে বিজ্ঞ মানুষেরা যেমন হাসে, কতকটা তেমনই হাসি। বলল, জানে তো সবাই, কিন্তু শোনা এক জিনিস আর অভিজ্ঞতাটা আর এক। তেমন অভিজ্ঞতা হলে বুঝতেন। শুনবেন, শুনবেন কেমন? মরার বুকের উপর বসেছি আসন করে, মরার খলিতে করে মদ খাচ্ছি, মনে ভয় ডর কিচ্ছু নেই, এই বিশ্বাস হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোকেরই বুকের মধ্যে হিম হয়ে গেল সে সব শুনে। না না, তেমন ভয়ানক কিছু নয়। প্রথম শুরু হলো ফিস ফিস কথার শব্দ, খিল খিল হাসি, চাপা হাসি, ক্রমে সেইটাই বাড়তে লাগল। মনে হলো 10 জন, 20 জন, 100 জন, হাজার হাজার হাজার। আপনার চারপাশে যদি লক্ষ লক্ষ লোকের ফিস ফিস কথারই শব্দ হতে থাকে তো কেমন হয়? আর তার সঙ্গে চাপা এক ধরনের খিলখিল হাসি। আসনেই বসে রইলুম, নড়লুম না, যদিও কাজে আর মন দিতে পারলুম না, এটাও ঠিক। তারপর মশাই স্পষ্ট দেখতে লাগলুম, শ্মশানের মাটি ফুঁড়ে ফুঁড়ে যেন মড়াগুলো উঠছে। কতকাল থেকে মরেছে সব, কত হাজার হাজার বছর ধরে। এক একজনের বিভৎস চেহারা, রোগী যন্ত্রণায় বিকৃত মুখ, কেউ বা খুন হয়েছিল, কেউ বা ঠ্যাঙাড়ের হাতে প্রাণ দিয়েছে, কেউ বা গলায় দড়ির মরা, ঠিক সেই অবস্থায় উঠেছে। তেমনই কন্ধকাটা কিংবা হাড় ঘোড় ভাঙা অবস্থায়, সকলেরই মুখে রাগ, চোখের দৃষ্টিতে আগুন। তারা সবাই আমার দিকে আঙুল তুলে শাসাতে লাগলো, পাপিষ্ঠ, তুই এখানে কেন? শ্মশান অপবিত্র করতে এসেছিস, চলে যা, দূর হয়ে যা। জানিস না এখানে আমরা পাহারা দিচ্ছি? মনে পাপ নিয়ে তুই এসেছিস শ্মশান জায়গাতে, চলে যা, চলে যা। তার মধ্যে একজনের আমার শুধু কঙ্কাল, বোধহয় তাকে পুঁতে রেখেছিল কোথাও মেরে, তারপর তাকে তুলে পোড়াতে হয়েছে। সেটাই সবচেয়ে কাছাকাছি এলো মুখে, সেই এক শব্দ, দূরহ দূরহ। ভয় পেলুম খুব, তবু এও জানি একবার ভয় পেলেই গেল। চিরকালের মতো প্রাণ পদে চেঁচিয়ে উঠলুম, যাবো না, যাবো না, উঠবো না আমি। ব্যাস, আর যাই কথা, সেই কঙ্কালটা আরো এগিয়ে এসে তার সেই অস্থিময় আঙুল কটা দিয়ে আমার গলাটা চেপে ধরল। চাপ যেন মোটা লোহার সাড়াশি, কত চেষ্টা করলো মুক্ত হবার, কিন্তু সে বজ্র কঠিন মুষ্টি খোলে কার সাধ্য। দম বন্ধ হয়ে গেল, বুকে সে এক অসহ্য যন্ত্রণা, মনে হতে যেন দেহের প্রতিটি শিরা পেটে যাচ্ছে। কলিপে কলি করতে লাগলো, এক ফোঁটা হাওয়ার জন্য সে হাওয়া চারিদিকেই রয়েছে, তবু এক বিন্দু বুকের মধ্যে দিতে পারলাম না, বরং
আরো চেপে বসতে লাগলো সেই সারাসির মতো আঙুল গুলো। তারপর রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করলো অনিমেষ। তারপর আবার সেই হাসি। ঘুরে বেড়াচ্ছি এখানে, কাজ নেই, কামাইও নেই, জায়গাটার মায়া ছাড়তে পারি না। সবচেয়ে কষ্ট হয় কথা কইবার লোক নেই বলেই। কিন্তু কথা কইতে গিয়েও একটা অজ্ঞাত আতঙ্কে অনিমেষের যেন গলা কেঁপে যায়। আপনি মুক্তি পেলেন কি করে? তা আমিও জানি না। এক সময় দেখলুম যে আমি দাঁড়িয়ে রয়েছি আমারই ভূতপূর্ব আশ্রয় অর্থাৎ কিনা দেহটার পাশে। যারা এসেছিল তাদের তো কাজ শেষ, তারাও সব যে যার মিলিয়ে গেছে। এক কথায় সব কিছুর শান্তি। তার মানে কি? আপনি কি বলতে চান যে আপনি তখন মারা গেছেন? আপনি কি মরা? সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM-এ। ইটস হট। সানডে সাসপেন্সে আজ গজেন্দ্র কুমার মিত্র লেখা এক রাত্রির অতিথি অনিমেষ শুনছে জনৈক সাধকের আত্মজীবনী। সে নিজের মুখেই বলছে যে সে চোর ডাকাত বা পাগল কোনোটাই নয়। তান্ত্রিক সন্ন্যাসী হবার বাসনা নিয়ে লোকটি বাড়ি ছেড়েছিল, তারপর এক সাধুর সংস্পর্শে এসে নানা রকম সাধনা করতে শুরু করে এবং একদিন রাতে তার সাধনার সময় শ্মশানের মাটি ফুঁড়ে ভয়ঙ্কর আত্মারা উঠে আসে। একটি কঙ্কাল তার গলা চেপে ধরে এবং তারপর সে সম্পূর্ণ মুক্তি পেয়ে যায়। প্রশ্নের শেষ অংশটা আকস্মিক আর্তনাদের মতো চিৎকারে পরিসমাপ্ত হয়। কিন্তু প্রশ্ন সে করছে কাকে? কেউ তো নেই, শুধু সে একা বসে আছে ঘরে। বাকি জিনিসগুলো ঠিক আছে, পিদিমটা তেমনই জ্বলছে। শুধু উবু হয়ে বসে যে লোকটা কথা বলছিল সে আর নেই। কোথা দিয়ে গেল লোকটা? কখন উঠে গেল তার চোখের সামনে দিয়ে? বারবার এই ব্যাকুল প্রশ্ন ওর মনে উঠতে লাগল, কিন্তু উত্তর দেবে কে? খানিক পরে আসল প্রশ্নটা আবার প্রবল হয়ে উঠল। তাহলে কি লোকটা যা বলে গেল তাই সত্যি? ও লোকটা মানুষ নয়, অশরীরী, বিদেহী আত্মা। খাবার কিছু লাগে না ওর বলেছিল বটে, মরবার ভয় নেই। গায়ে কাঁটা দিয়ে ওঠে অনিমেষের। কিন্তু সে শিক্ষিত ছেলে, বিজ্ঞান পড়া ছেলে, এসব মিথ্যা কল্পনা আত্মসম্মোহন বলেই জানে। সে বিশ্বাস করবে না এই কথা যে বিংশ শতাব্দীর মধ্যভাগে বসে সে ভূত দেখেছে। আচ্ছা, পেছনে ছায়া পড়েছিল কি ওর? মনে করবার চেষ্টা করে অনিমেষ। সত্যি কি না লোকটা তার সঙ্গে তামাশা করেছে? আগে যা ভেবেছিল তাই, ডাকাত বা ঠেঙাড়ে জাতীয়, ভয় দেখিয়ে গেল, এরপর কাজ হাসিল করা সোজা হবে ভেবে।
মনকে প্রবোধ দেয় সে। এইটে হওয়াই সম্ভব। ভূত হলে আলোয় থাকবে কি করে? বদমাইশ। আরো বেশি ভয় দেখাবার জন্য ম্যাজিকওয়ালাদের মতো চোখে নিমেষে সরে গেছে। দোরটা বন্ধ করে দেবে নাকি? দেওয়াই উচিত। পালাবে? কোথায় যাবে এই অন্ধকারে? আরো তো ওদের কবলে গিয়েই পড়তে হবে। সে দেখতে পাবে না ওদের, ওরা দেখবে। তার চেয়ে দোর বন্ধ করে বসে থাকা মন্দ নয়। যা হবার হবে, আলো তো থাকবে এখানে, লোকগুলোকে চোখে দেখা যাবে। অনিমেষ অতি কষ্টে উঠে দাঁড়াল। হাতে পায়ে যেন জোর নেই। কোনো মতে উঠে গিয়ে সন্তর্পণে দোরটা বন্ধ করে দিল। ভাগ্যিস ভেতরে খিল আছে, বেশ মজবুত খিল। দেখে শুনে ভালো করে বন্ধ করল। যাক, নিশ্চিন্ত। কিন্তু এ কি, হঠাৎ আলো নিভে গেল যে? মুহূর্তের মধ্যে কোন রকম নোটিশ না দিয়েই ঘরটা তার চারপাশ নিশ্ছিদ্র অন্ধকারে ভরে গেল। তেল ছিল না, কিন্তু তাহলে তো একটু একটু করে ম্লান হয়ে আসবে। তবে ভয়ে ওর গাটা হিম হয়ে গেল। তবে কি ঘরের মধ্যে কেউ ছিল? এখন ধুম দিয়ে নিভিয়ে দিল। সেই লোকটাই কি? হয়তো তক্তপোষে নিচে ঢুকে গিয়েছিল, তখন সেখানেই লুকিয়েছিল, তাই সে ওর চলে যাওয়াটা লক্ষ্য করেনি। নিশ্চয় তাই। কি সর্বনাশ, এই যে হিতে বিপরীত হলো। ওদের হাত থেকে বাঁচতে গিয়ে একেবারে ওদের মুঠোরই মধ্যে এসে পড়ল। পকেটে দেশটাই পর্যন্ত নেই, যতদূর মনে পড়ে ব্যাগও নেই। ব্যাগটাই বা কোথায়? চৌকিটা যে ঠিক কোন দিকে তাও তোর মনে পড়ছে না। উফ, কি বদমাইশ লোকটা! ক্রুদ্ধ স্বরে হয়তো বা একটু ভীত কণ্ঠেই অনিমেষ বলে উঠল, কে কে ওখানে? আলো জ্বালো বলছি শিগগির, নইলে নইলে ভালো হবে না, দেখিয়ে দেবো মজা। কি হলো, জ্বালালে না? নিস্তব্ধ চারিদিক, কোথাও একটা জনপ্রাণী আছে বলে মনে পড়ে না। রহস্যময় সুগভীর স্তব্ধতা। ঘরে কি জানলা ছিল? তাও তো মনে পড়ছে না। যায় জানলা খুলে দিলে তবু একটু তারার আলো আসে। অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকেও জানলা কোন দিকে মনে পড়ল না। আচ্ছা, একটু এগিয়ে গেলেই তো দেওয়াল, হাতড়ে দেখতে দোষ কি? পরক্ষণেই মনে পড়ল, আরে আচ্ছা বোকা তো সে, দোরটাই তো রয়েছে, খুলে বেরিয়ে পড়লেই তো হয়। ঘরের অন্ধকারের চেয়ে বরং বাইরের অন্ধকার ভালো, তারার আলো আছে। কিন্তু ব্যাগটা থাকে, প্রান্ত বাঁচুক, যেদিকে দৌড় দিয়েছে এই মাত্র সেদিকেই হাত বাড়ালো। কই সে দরজা? অথচ ও তো সবে দরজা বন্ধ করে এপাশ ফিরেছে আর আলো নিভেছে। তবে কি ও দিক ভুল করেছে? এদিকে দরজা ছিল না। আন্দাজে আন্দাজে এগিয়ে যায় সে। এইটুকু তো ঘর, দেওয়াল পেলে, দেওয়াল হাতড়ে হাতড়ে ঘুরলেই দরজা পাবে। তবু ভয় হচ্ছে ও লোকটা না এই সুযোগে পেছন থেকে মেরে বসে। কিন্তু উপায়ই বা কি? এদের কবলে যখন এসে পড়েছেই। মরিয়া হয়েই এগোয় অনিমেষ, এক পা করে যতটা সম্ভব নিঃশব্দে এগোয়। এক, দুই, তিন, চার, পাঁচ,
কি এই যে কুড়ি পা হয়ে গেল। ঘরটা যতদূর আন্দাজ হয় 10-12 ফুটের বেশি হবে না লম্বায়, নিহাতি ছোট্ট ঘর, অথচ 20 পা মানে অন্তত 15 ফুট, আরো 2 পা, আরো 10, আরো 20। দেখি সে মাঠে চলেছে নাকি, কিরকম হলো? 40 পা চলার মতো ঘর তো নয়, কোনাকুনি হাঁটছে, তাতেই বা এতদূর হবে কেমন করে? তবু আরো কয়েক পা যায় সে, হয়তো চলতে চলতে তখন গতি বেগে গিয়েছে, সোজা হয়ে হাঁটে আরো খানিকটা। না, তবু দেওয়াল নেই, রহস্যময়, অন্ধকার, অনন্ত শূন্যতা, বাইরের মুক্ত শূন্যতা নয়, চার দেওয়ালের চাপা, তবু তা অনন্ত। এইবার কপালে ঘাম দেখা দেয় আনিসের, এতক্ষণ ডাকাতের ভয় যা হয়নি এবার তাই হল। পা দুটো কাঁপতে লাগলো থরথর করে, একেবারে যেন ভেঙে এলো। অসহায় ভাবে সেইখানেই বসে পড়ল সে। এটার কি হল, কি চক্রান্তে জড়িয়ে পড়ল সে? তবে কি সে লোকটা অশরীরী? সত্যি সত্যি সে কি তাহলে কোনো প্রেত জনির মায়াতে এসে পড়েছে? বিউহল হয়ে ভাবে অনিমেষ কি করবে, কিন্তু কোনো পথ দেখতে পায় না। ওই যে কারা আসছে না, হ্যাঁ ওই তো, কত লোকের পায়ের আওয়াজ, অন্তত 8-10 জনের কম নয়, কিংবা আরো বেশি, এই বাড়ির কাছেই আসছে। ওই তো দাওয়ায় উঠল, অবশ্যই শুনছেন, অবশ্যই গলা দিয়ে স্বর বেরোল না, টাকরা শুকিয়ে গিয়েছে, গলা কাঠ। কিন্তু ওরাই যদি সেই ডাকাতের দল হয়, তা হোক, তবু তো তারা মানুষ। ভরসা হলো একটু অনিমেষে, তাহলে অন্তত এটা প্রীতির মায়া নয়। আহ, বাজা গেল, হ্যাঁ ডাকাতি, নইলে ওরা অমন ফিস ফিস করে কথা কইবে কেন? বহু লোক যেন পরস্পরের সঙ্গে ফিস ফিস করে কথা কইছে, আরো লোক বাড়ছে, আরো বহু পায়ের শব্দ, অসংখ্য অগণিত ফিস ফিস করে কথা বলার আওয়াজ। দেখি ওরা কি ঘরে ঢুকছে নাকি, কেমন করে ঢুকলো? ওর যে চারিদিকে শব্দগুলো এগিয়ে আসছে, ওর চারপাশে খুব কাছে কোন চাপা হাসির শব্দ, অনেকে হাসছে, তবু শব্দটা খুব জোর নয়, মাথা থেকে পা পর্যন্ত বরফ নেমে যায় যেন দিকের মধ্যে, হাত পায়ে আর কোনো সার থাকে না। আতঙ্ক যে এমন জিনিস তা আগে অনিমেষ কখনো কল্পনাও করেনি, মস্তিষ্ক শুদ্ধ যেন নিষ্ক্রিয় হয়ে আসছে। চিৎকার করবে, চিৎকার করবে, সাধ্য নেই, পালাবে, পথ কই, কিন্তু কিছু তো একটা করা উচিত। লোকগুলো যেন কি ধীরে ধরেছে, তাদের নিঃশ্বাস দূষিত তীব্র উষ্ণ নিঃশ্বাস ও সর্বাঙ্গে মনে পড়ে গেল লোকটার বর্ণনা। সেও তো এমনই ফিস ফিস শব্দ শুনেছিল, এমনই হাসি, তারপর সেই মৃতের পুনরুত্থান।
মানুষ করে। সে তো সাধনা করতে আসেনি সবের বুকের উপর চড়ে, হঠাৎ কে যেন করে হেসে উঠল তারই আশেপাশে কোথাও। তীক্ষ্ণ চড়া গলা সে হাসি, মনে হলো যেন তার পাশে অন্ধকারকে বিদীর্ণ করে ছড়িয়ে পড়তে চাইছে। আবার চারিদিকে দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে তারই চারিদিকে। বহুক্ষণ ধরে যেন এই হাসির শব্দ ভূমিত আর প্রতিধ্বনিত হতে লাগলো তাকে ঘিরে। বিশ্রী তীক্ষ্ণ একটা উপহাসের হাসি, সে হাসির জাল যেন তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে, আর বিস্তার নেই। প্রাণপণ চেষ্টায় মরিয়ার মতো চিৎকার করে উঠল একবার অনিমেষ, হে ভগবান এ কি করলে? সত্যি তো ভগবানের কথা তো তার মনে ছিল না, তাকে তো সে ডাকেনি। হে ভগবান, হে হরি বাঁচাও, হে রামচন্দ্র, আর কিছু মনে এলো না তার। গায়ত্রী মনে আছে কি? হ্যাঁ আছে। পৈতেটা কোথায়? সুগভীর ক্লান্তি আর অসহতন্দ্রায় চৈতন্য শিথিল হয়ে আসে তার। ঘুম যখন ভাঙল অনিমেষের, তখন সকাল হয়নি কিন্তু ফর্সা হয়েছে একটু। খানিকটা সময় লাগলো তার সবটা মনে করতে। তারপর ধর্মড়িয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখল যে সে বাস দাঁড়াবাড়ি ফাঁকা জায়গাটার মধ্যে ঘুমিয়ে পড়েছে কখন। সুটকেসটা খানিকটা দূরে একটা গাছতলায় পড়ে আছে। আরে সে ঘর, সে ঘরটা কোথায় গেল? যত দূর দৃষ্টি যায় কোথাও কোনো ঘরের চিহ্ন মাত্র তো নেই। সে কি বাস থেকে নেমে সেখানেই ঘুমিয়ে পড়েছিল? তাই হবে হয়তো, হয়তো সবটাই ও স্বপ্ন। সে উঠে নদীতে গেল মুখ হাত ধুতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।